অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 59তম প্রেসিডেন্ট নির্বাচন। 50টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে চলছে মঙ্গলবারের ভোট গ্রহণ। এবার মোট ভোটার 24 কোটি, এর মধ্যে প্রায় 10 কোটি পড়েছে আগাম ভোট। নানা কারণে ঐতিহাসিক এবারের নির্বাচন। এরই মধ্যে পুরনো প্রথা মেনে সোমবার রাতেই অনুষ্ঠিত হয়েছে কানাডা সীমান্ত ঘেঁষা নিউ হ্যাম্পশায়ারের 2টি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা। ডিক্সফিল্ড নর্থ শহরের সব ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, আর মিসফিল্ডের 1/3 ভোট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন নিয়ে এখন ভোটারদের মনে প্রশ্ন, সব ভোট গণনা হবে কি না, কি হবে নির্বাচন চলাকালে, নির্বাচনের পরপর কি ঘটতে পারে, সামনের দিনগুলোতে কোথায় যাবে যুক্তরাষ্ট্র। করোনায় যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা 95,67,543, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2,37,000 মানুষ। ভয়াবহ এই সংকটের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে রয়েছে যথেষ্ট জটিলতা। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যেই রয়েছে ভোট গ্রহণ পদ্ধতি ও গণনার নিজস্ব নিয়ম। দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের লক্ষ্য 8টি সুইং স্টেটের জয় নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে গত নির্বাচনে ডেমোক্রেট থেকে রিপাবলিকান অঙ্গরাজ্যে পরিণত হওয়া 6টি অঙ্গরাজ্য। মার্কিন নির্বাচনে তাই সুইং স্টেটগুলোতে কখন ভোট গ্রহণ শেষ হবে এবং গণনা শেষে ফল ঘোষণা করা হবে সেদিকে দৃষ্টি রাখছেন মার্কিনিরা। এদিকে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে প্রধান প্রধান নগরীতে সোমবার রাত থেকেই শুরু হয়েছে পুলিশি টহল। কাঁটাতারের বেষ্টনী ও কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয়েছে হোয়াইট হাউসের চারপাশে। ভোটাররা আশঙ্কা করছেন ফলাফল যাই হোক ছড়াতে পারে নির্বাচনী সহিংসতা। কোনো পক্ষই পরাজয় মেনে নিতে রাজি হবে না বলেই বাড়ছে এই আশঙ্কা। 3 নভেম্বর মঙ্গলবার রাতেই ফলাফলের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আদতে তা কতটা সম্ভব হবে তা অনিশ্চিত। ধারণা করা হচ্ছে আজ উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন অন্তত 10 কোটি ভোটার। এখন দেখার বিষয় মার্কিনীদের ভরসা একলা চলনীতির ট্রাম্প না রাজনৈতিক অভিজ্ঞতায় ঋদ্ধ বাইডেনের উপর বেশি। সাদিয়া মাহজাবিন ইমাম, প্রথম আলো।